যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী শৌখিন জমিদার। মাত্র 15 বছর বয়সে শুরু করেন জমিদারি। বলছিলাম সিলেটের মরম সাধক হাসন রাজার কথা। বর্ষা বজরা নৌকা সাজিয়ে গান বাজনায় ঘুরে বেড়াতেন তিনি। একসময় বিলাসী জীবনের মাঝে আধ্যাত্মিক বোধের জন্ম নেয় তার মনে। ছেড়ে দেন জমিদারি, বিলাসী পোশাক ছেড়ে নেন সাধারণ পোশাক। জমিদার থেকে হয়েছেন এক বাউল সাধক। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানুদ্দিনের সহায়তায় সৈয়দ রাসেলের আরেকটি প্রতিবেদন। দীর্ঘদেহী, লম্বা বাহু, ধারালো নাক, জ্যোতির্ময় চোখ আর বাবরি চোখ, সব মিলিয়ে সৌম্য দর্শন এক পুরুষ। প্রথম জীবনে দুর্দণ্ড প্রতাপশালী এক জমিদার কালের খেয়ায় ভেসে হয়ে ওঠেন মরমী সাধক, গানের রাজা হাসন রাজা। কথায় সুরে স্রষ্টা খোঁজার অপার্থিব প্রয়াস হাসন রাজার, বাদ যায় না পার্থিব প্রেমের বন্দনাও। ১৮৫৪ সালে সুনামগঞ্জের তেঘরিয়ায় হাসন রাজার জন্ম। পৈতৃক ভিটা সিলেটের বিশ্বনাথের রামপাশায়। এখানে অনেক পর্যটকরা আসে, কিন্তু এখানে আসে হাসন রাজার যে নামটা শুনে, নাম শুনে এখানে আসে, তাদের এই ভিজিং ঐতিহ্য পায় না। আমরা আহ্বান করবো রামপাশায় এই বাড়িটা যেন সরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা করে। মাত্র 15 বছর বয়সে জমিদারের সিংহাসনে বসেছিলেন। সিলেটে তখন আরবি ফার্সির চর্চা ছিল। বাংলা গানের পাশাপাশি লিখেছেন উর্দু গান, গজল। সব শিল্পীরা সিন্ধুবাদ থেকে ধরে, রথীন্দ্রনাথ রায় থেকে ধরে, এটা কি শুনছে, কখনো মানুষ বিশ্বাস করতে পারে না যে হাসন রাজা এভাবে উর্দু লিখবেন। কাঁচা বয়সে অঢেল সম্পদের মালিক হওয়ায় হাসন রাজা হয়ে উঠেছিলেন বেপরোয়া। যৌবনে মত্ত ছিলেন ভোগ বিলাসে, বর্ষায় বজরা সাজিয়ে ঘুরে বেড়াতেন আর লিখতেন গান। তার গানের পরম্পরায় পরবর্তী সময়ে অনেক সাধকরা এসেছেন এবং তার গান, তার গানের দর্শন কিন্তু একই ধরনের। আমাদের যে মরমী গানের যে বিকাশ, আমাদের যে মানে ভাববাদের বিকাশ, আমাদের যে মানবতাবাদের বিকাশ, সেসবও কিন্তু হাসন রাজার গানে ভালোভাবে প্রতিফলিত হয়েছে। বিলাসী জীবন থেকে একসময় হাসন রাজার অন্তর্জগতেও পরিবর্তন আসে। অত্যাচারী জমিদার থেকে বনে যান মরমী সাধক। মরমী সাধক, মরমী গানের স্রষ্টাই বলতে হবে। উনি প্রথম আমাদের এই সিলেটে প্রচার করেছেন গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা। হাসন রাজার 206টি গান নিয়ে 1907 সালে হাসন উদাস নামে একটি সংকলন প্রকাশিত হয়। অনেকে মনে করেন হাজারেরও বেশি গান রয়েছে হাসন রাজার। তাছাড়া সিলেটের লোকমুখ থেকে বহু গান বিলুপ্ত হয়ে গেছে, এ নিয়েও আক্ষেপ রয়েছে খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের। একাডেমিক্যালি একটা কিছু করলে, এখানে আপনি সিডি রাখেন, পেন ড্রাইভ রাখেন, এখন তো আর ক্যাসেটের যুগ না, সিডি পর্যন্ত রাখতে পারেন, ডিভিডি করে রাখতে পারেন, বিভিন্ন গান নতুন গান শুরু করে রাখতে পারেন। ওগুলো প্রজন্ম এসে দেখবেন নতুন নতুন জিনিসগুলো সৃষ্টি করা আছে, সাজানো আছে, ওখান থেকে আহরণ করবে, ওরা গাইবে, ওরা শিখবে, শেখাবে, আমি এটাই চাই আর কি। হাসন রাজা 1922 সালে মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জের লক্ষণশ্রী এলাকায় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তবে তার গানে তিনি বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। তানজিনা অন্ত, নিউজ 24।